ঈদ যাত্রার তৃতীয় দিনে উত্তরবঙ্গগামী বেশিরভাগ ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এদিকে তিতাস কমিউটার ট্রেনে সিট পেতে একজন যাত্রীকে কিনতে হচ্ছে দুটি টিকিট, দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। এছাড়া আন্তনগর ট্রেনের টিকিটে আরোপ করা হয়েছে কড়াকড়ি। মাহবুব কবি চপলের রিপোর্ট। ঢাকা ব্রাহ্মণবাড়িয়া চলাচল করে তিতাস কমিউটার ট্রেন। ঈদের সময় বেড়েছে যাত্রীর চাপ, এই সুযোগে অদ্ভুত নিয়ম চালু করেছে টিকিট বিক্রির দায়িত্বে থাকা মেসার্স টিএম ট্রেডিং। যাত্রীদের জিম্মি করে আদায় করা হচ্ছে দ্বিগুণ ভাড়া। দুইটা টিকিট কানা রাখতেছে কেন, একটা স্ট্যান্ডিং আর একটা হচ্ছে আপনার ইয়ার কি বলে সিট পাইতে হইলে তো বলে টিকিট দিয়ে পাইছেন, এটাই তো অনেক। কাউন্টারে গিয়ে জানা গেল অন্য কমিউটার ট্রেনগুলো মাঝে মাঝে এমন সুযোগ নেই, তবে অভিযোগ অস্বীকার করছেন টিকিট বিক্রেতারা। দুইজন যাত্রী চারটা টিকিট, আমার চোখে এরকম পড়ে না, আমি দেখি নেই, যদি হয় তাহলে আপনি আমাকে জানাবেন। এদিকে আন্তনগর ট্রেনের ক্ষেত্রে বেশ কড়াকড়ি কমলাপুর স্টেশনে যাত্রীদের টিকিট চেক করা হচ্ছে, না থাকলে জরিমানা দিয়ে দাঁড়িয়ে যাবার টিকিট নিতে হচ্ছে। আগে টিকিট কাটা ছিল না, এখন টিকিট এখন দাঁড়াইতে যাইতে হবে সিট না পাইলে। প্রারম্ভিক স্টেশনে ডিটেক্ট করি তাহলে মিনিমাম 50 টাকা জরিমানা দিলে হয়ে যাচ্ছে, আর যদি সে গন্তব্যস্থানে যে স্টেশনে সে নামতে যাচ্ছে ওইখানে ধরা পড়ে বিনা টিকিটে, তাহলে তার ডাবল জরিমানা দেওয়া লাগবে। ঈদের আগ মুহূর্তে যথারীতি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে, বেশি দেরিতে ছাড়ছে উত্তরবঙ্গগামী ট্রেনগুলো। উত্তরাঞ্চলে যে ট্রেনগুলো আসে সেগুলো ডিপেন্ড করে এখান থেকে ছাড়া চালানোটা ওপার থেকে আসার উপর ডিপেন্ড করে, তো এই ওই ট্রেনগুলো ওপার থেকে আসতে আপনার যদি 2 ঘন্টা লেট করে আমাদের চালাতে দেখা যাচ্ছে, যতটুকু আমরা তাড়াতাড়ি কভার করতে পারি। ঈদ উপলক্ষে কমলাপুর থেকে চলাচল করছে 39টি ট্রেন। প্রতি ঈদে অন্তত 1 কোটি মানুষ ঢাকা ছাড়েন, এর মধ্যে 3.5 থেকে 4 লাখ যাত্রী পরিবহন করতে পারে রেল বিভাগ। চাহিদা বেশি থাকলেও সক্ষমতা না থাকায় বাধ্য হয়ে বেশিরভাগ মানুষকে বাড়ি ফিরতে হয় বিকল্প পথে। রেল কর্তৃপক্ষ বলছে ট্রেনের সংখ্যা বাড়ালে এই সমস্যার সমাধান সম্ভব, সেক্ষেত্রে সংস্কার করতে হবে রেল লাইনও। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, কমলাপুর স্টেশন, ঢাকা।